অঞ্চলে কাজ করার ইচ্ছে ছিল। তো সিলেটি অঞ্চল মানে হচ্ছে কি শিলচর বা নর্থ ত্রিপুরা। ডায়াবেটিস আর হাইপার টেনশন, হাইপার টেনশনের যে স্ট্রোকটা হয় ওটা হচ্ছে কি মাথার মধ্যে হ্যামারেজ হয়ে যায়, ব্লিডিং হয়ে যায়। সরকারিতে ডেফিনেটলি কম হয়, বেসিক্যালি নিউরোসার্জারিতে মেইন খরচাটা হয় আইসিউতে, আইসিউতে কেন কি পেশেন্ট খুব ক্রিটিক্যাল হয়, আইসিউতে রাখতে লাগে। তিনি বলছেন তিনি যাবেন না, তিনি এখানেই থাকবেন, তিনি শিলচরকে ভালোবেসে এবং তার পরিবারের টানে এখানে এসেছেন। আমরা কোভিডকে আবার ধন্যবাদ জানাই যে তাকে আমরা এখানে পেয়েছি।